ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাই তানবির একাডেমির নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আমরা দারুণ একটি ট্রিক শিখবো ট্রিকটি হলো আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে বিশেষ করে টাইপের যে কাজগুলো করি দেখা যায় অনেক সময় বাংলা লিখতেছি হঠাৎ করে ইংরেজি দরকার হচ্ছে অথবা অনেক সময় ইংরেজি লিখতেছি হঠাৎ করে বাংলা দরকার হচ্ছে সেক্ষেত্রে আমাদের ফন্টটা যেভাবে চেঞ্জ করা লাগে আমাদের হোম মেনু থেকে ফন্ট সেকশন থেকে এইখান থেকে আমাদের ফন্টটা চেঞ্জ করা লাগে বাংলার সময় বাংলাটা সিলেক্ট করতে হবে ইংরেজির সময় ইংরেজি সিলেক্ট করতে হবে বাট বিষয়টা যদি এমন হয় যে আপনি এমন একটি শর্টকাট তৈরি করে রাখবেন যেই শর্টকাটটি ব্যবহার করলেই বাংলা যে ফন্টটি আপনি সিলেক্ট করে রেখেছিলেন সেই ফন্টটি শো করবে এরপরে আপনি যদি ইংলিশ লিখতে যান ইংলিশে যে ফন্টটি আপনার সিলেক্ট করে রেখেছিলেন সেই ইংলিশ ফন্টের একটি শর্টকাট তৈরি করবেন সুন্দরভাবে টাইপ করে দিতে পারবেন উদাহরণস্বরূপ আমি যদি এখানে দেখাই যে এখন উপরে দেখেন ফন্ট আছে কি অ্যারিয়াল বাট আমি চাচ্ছি দ্য টাইমস নিউ রোমান এই ফন্টটি ব্যবহার করতে তা আমি এখন যদি আমি শর্টকাটটি ব্যবহার করলাম দেখেন উপরে কিন্তু টাইমস নিউ রোমান কিন্তু চলে এসেছে এখন যদি আমি ইংরেজি লিখি আমি ইংরেজি লিখলাম লেখার পরে এখন দেখেন যখনই আমরা তানবির রহমানটি লেখা কমপ্লিট করলাম এখন আমরা যদি বাংলাতে যেতে চাই তাহলে আমাদের কিভাবে যেতে হবে আমরা স্বাভাবিকভাবে এখানে গিয়ে বাংলা ফন্টটা সিলেক্ট করবো না আমরা এভাবে যাবো না আমি এখন একটা দেখেন শর্টকাট ব্যবহার করতেছি এবং উপরে লক্ষ্য করেন সুতুনি এম জি আমার এই বাংলাটি কিন্তু চলে আসলো যখনই আমি এখানে লেখা শুরু করব আমার কিন্তু বাংলা ফোনটি কিন্তু চলে এসেছে এখন কিন্তু আমি বাংলাও লিখতে পারবো অর্থাৎ বাংলা ইংরেজি একসঙ্গে লিখতে পারবেন আবার দেখেন উপরে লক্ষ্য করেন ফনটি কিন্তু সুতু নিয়ে যে আছে আমি যখনই শর্টকাটটি ব্যবহার করলাম টাইমস নিউ রোমান কিন্তু চলে এসেছে এখানে টাইমস নিউ রোমান না আপনার যেই ফন্টটি চান সেই ফন্টির একটা শর্টকাট আপনি তৈরি করে রাখতে পারবেন এবং সেটার ব্যবহারটি খুব সুন্দরভাবে করতে পারবেন আপনার টাইপিংয়ের গতি কিন্তু আরও বেড়ে যাবে ওকে তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করব তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স লাইভ কোর্সের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে যারা ভর্তি হতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিংক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলেই ভর্তির যাবতীয় সকল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন তাহলে এখনই অ্যাডমিশন নিয়ে নেন আমাদের কোর্সটিতে ওকে আজকের টপিকে আমরা চলে যাই আমি সব এখান থেকে ডিলেট করে দিলাম ঠিক আছে এখন আমরা যে কাজটি করবো উপরের রিবনবার থেকে চলে যাব ফাইল মেনুতে লক্ষ্য করবেন ফাইল মেনুতে গেলাম সেখান থেকে নিচে একেবারে অপশনসে চলে আসবো অপশনসে চলে আসলে আমাদের অর্ড অপশনসের যে ডায়লগ বক্সটি এটা আমাদের সামনে চলে আসবে এখান থেকে আমরা যে কাজটি করব কাস্টমাইজ রিবন এখানে ক্লিক করব কাস্টমাইজ রিবনে ক্লিক করলে নিচে লক্ষ্য করবেন কিবোর্ড শর্টকাটস এই যে লেখা আছে এখানে আমরা কাস্টমাইজ ক্লিক করব এ ক্লিক করার পরে আমাদের সামনে কাস্টমাইজড কিবোর্ডের যে ডায়লগ বক্সটি এটা চলে আসবে এখান থেকে আমরা এই যে এখানে সিলেক্ট করে আমরা স্ক্রল করে নিচে যাব গেলে এখানে দেখবেন যে কোথায় ফন্ডস লেখা আছে আমাদের এখানে কিন্তু ফন্ডস লেখা আছে আমরা এই ফন্টস ক্লিক করব এবং এই ডান পাশে আমাদের ফন্ডস যেই ফন্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে এখন এখান থেকে আপনি কোন ফন্টটি সিলেক্ট করতে চান কোন ফন্টটি আপনি রাখতে চান উদাহরণস্বরূপ আমি এখন যখন আমি ইংরেজি লিখবো আমি এখান থেকে একটা ইংরেজি ফন্ট আমি সিলেক্ট করে নিই আমি উদাহরণস্বরূপ এখান থেকে ক্যালেবেরি এটাকে আমি চাচ্ছি আমি এখানে সিলেক্ট করলাম সি দিলে আমার সি সিরিয়াল চলে আসবে এই যে ক্যালেবেরি আমি এটাকে সিলেক্ট করলাম করে এখন এই যে প্রেস নিউ শর্টকাট কি এখানে আপনি সিলেক্ট করবেন এখন এখানে এমন একটি শর্টকাট দিবেন যে শর্টকাটটি এখন পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা হয়নি বা ওই শর্টকাটটির কোনো ব্যবহার মাইক্রোসফট অর্ডে নেই আমি এখন এখানে ধরেন কন্ট্রোল অল্টার ওয়াই দিলাম এটা দিয়ে আমি এটা শর্টকাটটি তৈরি করলাম যখন আমি এই শর্টকাটটি ব্যবহার করব আমার এই ক্যালেবেরি এই ফন্টে চলে আসবে এখন এখানে আমি অ্যাসাইনে ক্লিক করবো অ্যাসাইনে ক্লিক করলাম ইংরেজি অর্থাৎ ইংলিশের ফন্টে যে শর্টকাটটি সেটা আমি তৈরি করলাম এখন আপনি একটা বাংলা ফন্ট এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছেন যেহেতু আমি সুতুন এম অলরেডি তৈরি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আমি এখন অন্য একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করবো যেমন বাংলা ফন্ট আছে লাল সবুজ আমি যদি ক্লিক করি দেখেন এখানে লাল সবুজ চলে এসেছে এই লাল সবুজ এটা একটা বাংলা ফন্ট আমি এখন এখানে যখনই ক্লিক করলাম এবং এটাকে আমি একটা শর্টকাট তৈরি করতেছি কন্ট্রোল অল্টার এল দিয়ে আমি শর্টকাট তৈরি করলাম এখন এখানে আমি অ্যাসাইনে ক্লিক করলাম এবং তারপরে আমি ক্লোসে ক্লিক করলাম তারপরে আবার ওকেতে ক্লিক করলাম ওকে এখন আমরা যেটা দেখবো যে আমি এখানে আছি আমি এখন ক্যালোমারি যে ফন্টটি আমি সিলেক্ট করেছিলাম সেটা শর্টকাটে আমি চলে যাব উদাহরণস্বরূপ আমি এখন প্রেস করতেছি কন্ট্রোল অল্টার ওয়াই দেখেন উপরে কিন্তু আমার এই ফন্টটি কিন্তু চলে আসলো এখন আমি যদি লিখি টি এ এন ভি আই আর আর এ এ এম এ এন লিখলাম এখন স্পেস দিলাম এখন আমরা বাংলা ফন্টে যাব তা আমরা লাল সবুজ বাংলা ফন্টের জন্য কোন শর্টকাটটি ব্যবহার করেছিলাম কন্ট্রোল অল্টার এল দেখেন উপরে কিন্তু লাল সবুজ চলে এসেছে এখন যখনই আমি এখানে লিখবো যে তান ভিড় দেখেন আমার কিন্তু সুন্দরভাবে আমি এখন লিখতে পারবো যেহেতু আমি বাংলা লেখায় এত ভালো না বাংলার স্পিড আমার এত ভালো না তারপর আমার লিখলাম এখন স্পেস দিলাম উদাহরণস্বরূপ এখন আবার আপনি টাইমস নিউ রোমান এই ফন্টে আপনি যেতে চাচ্ছেন দেখেন আমরা কি শর্টকাট করেছিলাম কন্ট্রোল অল্টার টি দেখেন উপরে কিন্তু টাইমস নিউ রোমান কিন্তু আমার চলে এসেছে এখন আমি যখন এখানে তানবির লিখবো দেখেন আমার কিন্তু টাইমস নিউ রোমান আছে এখন যদি আমরা সুতন এম যদি চলে যেতে চাই কন্ট্রোল অল্টার এস আমি এই শর্টকাটগুলো তৈরি করে রেখেছিলাম আগে আপনারা যেটার খুশি সেটা শর্টকাট কিন্তু তৈরি করে রাখতে পারবেন উপরে দেখেন সুথ যে কিন্তু আমার চলে এসেছে এখন আমরা যদি লিখি যে আমি তানবির লিখতেছি আমরা এখন তানবির লিখবো না জাস্ট আপনারা এতটুকু বুঝে নিন যে আসলে এখানে কি কি লিখলে কি কি হবে এখন ওকে তা এভাবেই কিন্তু যখন টাইপ করতে থাকবেন তখন বারবার ফন্ট চেঞ্জ করা লাগবে না উপরে ফন্ট সেকশনে গিয়ে মাউস দিয়ে ক্লিক করে চেঞ্জ করা লাগবে না জাস্ট কিবোর্ডের এই শর্টকাটগুলো তৈরি করে রাখবেন আর এই শর্টকাটটা এখানে ব্যবহার করবেন আপনার টাইপিং কিন্তু আরো দ্রুত হবে তা ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ